নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ব্রিগেডে ঐতিহাসিক জনসভা 28শে ফেব্রুয়ারি, সেই জনসভায় থাকছেন বামফ্রন্ট নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব এবং শুনছি তেজস্বী যাদবও আসবেন, অর্থাৎ মহাজোটের সমাবেশ, ব্রিগেড সমাবেশ। 2021 আগে এটাই শক্তি প্রদর্শন সিপিআইএম ও কংগ্রেসের, তাই এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস নেতৃত্ব, সিপিআইএম নেতৃত্ব। কর্মীরা উঠে পড়ে লেগেছেন দেওয়াল লিখন থেকে গান প্রচার করে ব্রিগেডে সবাই ভরাতে নানা চেষ্টা করে যাচ্ছেন বামফ্রন্ট নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে টোম্পা শোনা গানটি ভাইরাল হয়ে গিয়েছে, ব্রিগেডে জনসভা সফল হবেই এটা ধরে নিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্ব। ব্রিগেড সমাবেশ যেখানে হবে সেখানে পরিদর্শন করে গিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব, সকলে মিলে সেটা পরিদর্শন করে গিয়েছেন, কারণ প্রচুর পরিমাণে জনসমাগম হবে তাই এটা পরিদর্শন করে গিয়েছেন। আসলে কত জনসমাগম হবে সেটা পরে দেখা যাবে, সব 28শে ফেব্রুয়ারি দেখা যাবে। কিন্তু যেটা সমস্যা হলো, সমস্যাটি হলো ব্রিগেডে যারা সমাবেশ ডেকেছে বামফ্রন্ট ও কংগ্রেস, তাদের চেয়ে বেশি কৌতূহল দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ও বিজেপিকে। কারণ কি, তৃণমূল কংগ্রেস ও বিজেপি এত কৌতূহল দেখাচ্ছে কেন, বামফ্রন্টের সমাবেশ ঘিরে এত কৌতূহল কিসের? আসলে বিজেপি ভাবছে মমতা ব্যানার্জির বিরোধী যেসব ভোট সেসব যদি এই ব্রিগেডের সমাবেশে আসে এবং তৃণমূল থেকে ভোট কেটে গিয়ে ব্রিগেড সমাবেশে আসে তাহলে বিজেপির লাভ, এবং সিপিআইএমের যে মাইনরিটি ভোট ছিল তারা তো সবাই তৃণমূলে চলে গেছে, সেই মাইনরিটি ভোট যদি এবার সিপিএমে ফিরে আসে তাহলেও বিজেপির লাভ। তাই বিজেপি তাকিয়ে রয়েছে ব্রিগেড সমাবেশের দিকে, যে কী আকৃতি ধারণ করে ব্রিগেড সমাবেশ। এদিকে আবার তৃণমূল ভাবছে ব্রিগেড সমাবেশ সাফল্যমণ্ডিত হলেই তৃণমূলের লাভ, কারণ সিপিআইএমের সমস্ত ভোট চলে গিয়েছে বিজেপিতে, তাই সকলে যদি ব্যাক করে, ব্রিগেডে যদি ভিড় করে এবং তারা যদি সিপিআইএমেই ভোট দেয় তাহলে তাদের লাভ। অর্থাৎ যার বিয়ে তার খবর নেই, পরামর্শের ঘুম নেই। ব্রিগেড সমাবেশ সিপিআইএম ও কংগ্রেসে যতটা না আগ্রহ রয়েছে তার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তৃণমূল ও বিজেপির, কারণ বিজেপি ভাবছে তৃণমূলের ভোট কেটে গিয়ে, মাইনরিটি ভোট কেটে গিয়ে ব্রিগেডে আসলে তাদের লাভ। তৃণমূল ভাবছে সিপিআইএমের ভোট যারা কমে গিয়েছে তারা যদি আবার সিপিআইএমে চলে আসে তাহলে তৃণমূলের লাভ। তো লাভ ক্ষতির অঙ্ক নিয়ে ব্রিগেড সমাবেশ। তো আসলে লোক আসবে কি না, ভিড় হবে কি না, সেটা 28শে ফেব্রুয়ারি দেখা যাবে। তো আপাতত যারা বামফ্রন্ট ও কংগ্রেসের সমর্থক এই ভিডিওটি দেখছেন তারা কি আপনারা কি এই সমাবেশে আসবেন? কমেন্টে লিখুন। জয় হিন্দ।